মন যে পায়তারা করে সে কার চুপি করে জালিয়াতি করে সে বাইরে লোকের কাছে কবর বিক্রি করছে, এটা আমরা কোনোদিনও দিব না। আমার বাবা মা ওয়াদা করে দেখেছে এই জায়গা তোমরা যেন কেউ বিক্রি না করো। এই কবর আমি শুনলাম তোমরা বইনেরা ব্যস্ত যায় এক বইন আরেক বইনে দিবে। আমার দাদার মসজিদ ওই না দাদার ওই কবর হিরো টাইলস করা আদর জন্য হাজির কমজুদ্দিন খা। আমার মা হজ করে আল্লাহ চাকি মনে হচ্ছে আমার মা উনি হজ করিতে উনি খুব ভালো লোক ছিলেন, আমার বাবাও খুব ভালো লোক ছিলেন এলাকার মধ্যে, কোনোদিন কারোর সঙ্গে কোনো ই নেই। তারপর হচ্ছে এই চক্রান্ত করে বিক্রি করলো, আমি না আমি আমি নিমা আমাকে দিবে না, সে খুব খারাপ সে আবার চক্রান্ত করতে সে বেকার দেন যাতে আর না বেচতে পারে সেই ব্যবস্থা আপনার করে দিন। চেয়ারম্যান বা মেম্বার মাতব্বররা কি জানে ব্যাপারে? জানে সবাই জানে, জানাইছেন সবাই জানে, আমরা সবাই জানে। হ্যাঁ হ্যাঁ দেখেন আপনার ইডা কি? আমি এই জমি বিক্রি করতে দিব না, যাতে এই জমি না বিক্রি করে সেই ব্যবস্থা আপনি করবেন। আপনাদের পাশে যে কবরস্থান গুলো সেটা কাদের কবরস্থান? আলতাপ আপনার দাদা হয়? আচ্ছা, এই যে আমরা যে শুনতে পারলাম যে এই কবরস্থান নাকি তার এক মেয়ে বিক্রি করে দিছে, এর সম্বন্ধে আপনারা কিছু জানেন? হ্যাঁ, মেয়ে বিক্রি করে দিছে সেটা তো জানি, জানি মানে আমরা আমি তো একদিন বললাম বুঝছেন যে চোখের জমিন বিক্রি করেছে আমরা কোনোদিন বাধা দিই, কিন্তু অন্য বাইরের থেকে একজন এই বাড়িতে জাগে নেব এটা আমরা কোনোদিন কষ্ট হইতে পারি এবং এটা আমরা মাইনেও নেবো না। চোখের জমিন বিক্রি করছে বাস আমরা জানাই না, আমরা কোনোদিন অবজেকশনও জানি, কিন্তু এই বাড়ির জমিন অন্য একজনের জায়গায় না বিক্রি করবো এটা আমরা সইতেবো না কোনো। কবরটাকে আমার বাবা বাবা এবং মার তারা কতদিন কত বছর আগে চলে গেছেন? এখানে সমস্যাটা কি আপনাদের? এনে সমস্যাটা আমার বাবা যখন এখানে মাটি দিল যে আমি কবর ছিলাম তোমরা এই বাড়িটাকে জমি কেউ বেচতে পারবে না, আমার বোনের চুরি করে বাইরের লোকের কাছে একটু বেচে দিচ্ছে বলেও না কেউ জানেও না। আর আমি দলিল ভূষণে খোঁজ নিয়ে জানি যে এরকম এই বাড়ির জমি আমার আর ঘুষ নেই, সব দিন আমি খেতে পারি নাই। আমি ঠিক আছে আমি জমিটাই করবো ফেরত নিবো, আমি খারিজ করবো, কারণ সে অগ্রিম দাখিলা দিয়ে দলিল করছে এবং দলিল জন্ম তারিখ দিচ্ছে সেটাও তার সঠিক নয়। আমার মার বিয়ে হয়েছে 1941 সালে, 13 বছরের মার বিয়ে হয়েছে, মার বেটির জন্ম তারিখ 1928 সালে আমার জন্ম, 13 বছর 1941 সালে মার বিয়ে হয়েছে, আমার বড় বোনের জন্ম 46 সন, আর সে জালিয়াতি করে তার জন্ম তারিখ 1939 সন, 10/2/1939 এটা তার একটা জালিয়াতি, সব কিছুর মধ্যে সে জালিয়াতি করে জমি গুলো জালিয়াতি করে বেচছে। পর আমি অফিসে যাই দলিল বাইর করছি, ঠিকানা বেচবো জানবো না, আমি ঠিকানা আমি যখন ছাব্বিশ সাল আমার বাংলাদেশে যে কোনো জায়গায় যেমন আমার কইলে আমার কাকা খুচরা বাইর করি। কি নাম আপনার? আমার নাম আব্দুল লতিফ। এই যে কবরস্থানটা কার? এটা হলো আমার আলতাফ খান সাহেব, কিন্তু আমার দুলাভাই আর কি প্রতিবাদ জানাই কবরস্থান বেচার কারণে? হ্যাঁ সবাই প্রতিবাদ জানাইছে, তো সবাই জানাইছে, আপনিও জানাই আমিও জানাই সবাই জানাই, গৌ গুরু শান্ত কোন মেয়েই বেচতে পারবো না, এর জন্য সবাই প্রতিবাদ করবো, গুরুস্থান বেচার যাবো না। আমরা শুনতেছি যে অভিযোগ করতেছি আবার উল্লে বেচার পায়তারা করতেছে, এটা কি আপনি প্রতিবাদ জানান? হ্যাঁ সবাই জানাবো, আমি একা কে সবাই জানাবো, এটা আর বেচা হবো না। আচ্ছা কেউই বেচা হবো, উনি যে মেয়ে ওনাকে কি বাইরে থেকে বা অংশীদার দেওয়া হয়েছে না তার ভাগ? হ্যাঁ সব দেওয়া হয়েছে। তারপরে যে আপনি যে কবরস্থান বিক্রি করতে চাই, আমাদের আপনাদের এলাকার তো মহিম মুরব্বী মাথা বড় আছে, তাদের মন্তব্যটা কি? তারা কি আপনাদের তাদের সাথে কোনো পরামর্শ আপনাদের কি হয়েছে? মসজিদের জায়গা ঠিকই দিছিল, আপনি ছাব্বিশটা চাকরি করতেন? ছাব্বিশটা ছিলাম লেখা আছে তো, পরে আমি কাগজ পাই
আমার আর হুশ নাই, সবার জানালাম তো এই ঘটনা, সবাই খেপে গেল, প্রচন্ড খেপলো। আমার এই ঘরে নাতিনি করলেন, দাদি আইলে ঠ্যাং বেরিয়ে এবং এলাকায় ঢুকতে দেবো না, সে বাড়ির জমি কেন কবর সহ বিচার ভালো পায়তো। আবার সে আবার করছে কি, ওই লোকের কাছে আবার দান নিছে, সে দান দিতে 3 মাস আগে জমি কিনে দান কি করে দে, ওই লোকের দান করতে হলে তার খারিজ করতে হবে, তার নামে জমি নেওয়ার পর সে দান করবে, কিন্তু তা না করে সে কোনো দাখিলে না নিয়ে তার কাছে আবার দান করছে। দলিল না আসা পর্যন্ত তো দানপত্র কিছু চলবে না। সে না দান দান করতে পারে, সে খারিজ করার পর সে দান করতে পারবে, আবার বিক্রি করছিল, আবার বিক্রি করবে, ওটা কি সমাধান হয়েছে? না সমাধান হয়নি, আমি নিবো, সে আমাকে দিবে না, আবার বিক্রি করবে, কম টাকা হয়েছিল। আপনি বলছেন যে আমি টাকা দিবো, মানে আমার বাবা দাও না, দিবো না আমাকে, মানে ওনাদের কাছে বিক্রি করে দিতে, ওনাদের কাছে আবার বিক্রি করে পায়তার করতেছি। আপনার কত নম্বর বোন? সে আমার বড়, উনি প্রথম না, সবার বড় বোন টাঙ্গাইল। উনি কত নম্বরে? হলো 1946 সালে। কত নম্বরে সে বোনটা? আপনি কত? আমার এই বোনটা 2 নম্বরে। মানে আপনার বোন কয়জন? আমরা 5 বোন। 5 বোন হলে উনি 2 নম্বর বোন, উনি এই কামটা করতেছে। হ্যাঁ, ওই কাম করছে। বড় বোন তো খেয়ে গেছে, তোর আর খায় কাম না, বাপ মার কবর বিচে তোর খাইতে হবে, খুব খেয়ে কাম, বেশি নেই বেশি নেই। পরে আমি দলিল নকল দিলে তার পাঠাই দিচ্ছিল, যে নকল তো 4 নম্বর দলিল দেখেন পেয়েছে। আর এই যে কবরস্থান, এই কার কবরস্থান আপনি জানেন? হ্যাঁ আমি জানি, এটা হলো আস্তাব দাদার কবর। আমি খুঁজছি কবরটা, আমি খুঁজছি তার মাটি, সে এই জমিটা তার মাঝলামে এই কবরস্থান বেসতে বেছা করে, এটা নিয়ে আমরা প্রতিবাদ করছি যে এটা আমরা দেবো না, এই জমিটা দেবো না, বন্ধের থেকে পাইলে তুমি বন্ধের থেকে নেবে, কিন্তু সে দেবো না, কবরস্থান দেবো না, এটা নিয়ে আমরা প্রতিবাদ আর কি করছি। এখন এই এলাকার মানুষের এই বিষয়টা অবগত করছেন? হ্যাঁ, এলাকার মানুষকে কইছে, এলাকার মানুষকে কইছে যে এই জমি চাষ হবো না, এটা ফাঁকি দেবে, এই নম্বরে আবার বেসপান নিকে আরও চাষ নিয়েছি, কিন্তু আমরা এটা নিয়ে প্রতিবাদ করতেছি যে না, এই জমি আমরা, আপনারা কি আরও চান যে যাতে না বেচা হয়, এটা চাইছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা চাইতেছি যে যাতে না বেচা হয়, এই কবরস্থান যাতে না বেচা হয়, এটাই আমরা চাইতেছি। বেসপার নিকে চাইতে আছে, কিন্তু তারপরেও আমরা এটা নিয়ে প্রতিবাদ করা চাইতেছি যে এটা বেসপার দিব না, বন্ধে থেকে নেই। মানে এই কবরটা হলো বাপের, কিন্তু জায়গাটা বিক্রি করতেছে মেয়ে? হ্যাঁ, এই কবরটা হলো তার বাপের কবর, বাবা মার মার কবর সহ। তারা লোক কি বেছিল? তারা খুব ভালো লোক ছিল, তারা মাতাব্ব, এই গ্রামের মাতাব্ব আছিল, তারা এই গ্রামের আলতাব খান, এই গ্রামের মাতাব্ব আছে। আর তার কবর আজকে বিক্রি হইতেছে? তার কবর আজকে বিক্রি হইতেছে। বিক্রির অংশীদার কে কে বিক্রি করতেছে, একটু নাম দিয়ে বলেন আপনি। একজনই বিক্রি করছে, কে? সে হলো ফাতেমা। আর কিনছে কে, তার নাম কি বলেন? তার নাম হলো সুলতান, যে জমিটি ক্রয় করতেছে। হ্যাঁ, যে জমি আসলে এই ইয়ার সুলতান, যারা এটা হাতে হোমাদের বিক্রি করে দিতেছে, এই চক্রের নাম কারা কারা এনে করে? সাক্ষী কে কে, যে দলিলে সাক্ষী দিতে কে? এই খুবই করছে, তখন আমি দল খারিজ করবো, আমি তো সাবজেক্টটা খারিজ করা, তো কোনো দল দৃষ্টি করা যায় না, জমির খাজনা সঠিক হওয়ার পরে দল দৃষ্টি করতে হবে। উনি অগ্রিম খাজনা দেয়া, এটা সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে। আবার উনি যে ওই লোকের দান করলো সুলতান, সে দলিল খারিজ করলো না, খাজনা দিল না, সে তাকে দান করে কেমনি? এটা একটা চক্রান্ত, আমাকে দিবে না, আমাকে যাই লাগ টাকা যা লাগে, 1 লাখ টাকা আমি 1 লাখে দিই, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়ে আমার দলিলটা দিয়ে দিন, সে আমাকে দলিলটা দেয় নাই। আবার এখন আমার পায় তারা করতে আবার সে বিক্রি করবে, যাতে সে বিক্রি না করতে পারে, এই জন্য আপনাদের কাছে আমার এটা আকুল আবেদন। আপনি কি বলছিলেন যে আমি এই যে আমার বাপের সম্পদ যে টাকা লাগে আমি তোমাদের টাকা দিয়ে দিব? হ্যাঁ বলছি, তাও আমার জমি আমার দিছি, তাও আমাকে দিবেন না, তার ছেলে আমাকে দিবেন না, ফালতু জমা। আর এই দলিলটা যে করছে, এই এলাকার কোনো দলিল লেখক নাই, কোনো সাক্ষী নাই। কে করছে? ধনবাড়ি এইখান থেকে 6 কিলোমিটার দূরে, সেই দলিল লেখক দলিল আমিনুল ইসলাম, এবং সাক্ষী হচ্ছে তার ভাই আজিজুর রহমান সভাপতি। এখানে এলাকার কোনো সাক্ষী নেই, যেন সবাই জানে এটা কবর, এরকম সাক্ষীদের মরবো মাইছে, যেন তো কবরটা দেখতেছে টাইলস করা কবর, এটা এটা তো দেখাই যেতে যে টাইলস করা কবর। আমার বাবা মারছে, খুব কষ্ট দিছে, তাহলে আমরা সর্বোচ্চ জমি বেঁচে দিছি,
তারপরে সে এরকম জমি বাড়ি জমিটা বিক্রি করলো। কি নাম আপনার? মোহাম্মদ ফারুক। কি করেন? রিক্সা চালাই। রিক্সা চালান? বাড়ি কোন গ্রাম? পুরাবাড়ি। এই যে কবরস্থান যদি বিক্রি করা হয়েছে এটা কি আপনি কিছু জানেন? কি আমি এটা তো জানি না। আসলে কি কবরস্থান বিক্রি করা কি চলে? না চলে না, কবরস্থান তো কেউ বিক্রি করে না। আমরা শুনতেছি যে কবরস্থান বিক্রি করা হয়েছে বা পাশে মসজিদ, জায়গাটাও ভালো। আসলে আপনার মন্তব্যটা কি, এর প্রতিবাদটা আপনি কি, আপনার মন্তব্যটা কি? আমার প্রতিবাদ হইলো মনে হয় যে কবরস্থান যদি আসলে বেঁচে থাকে তাহলে এটা হ্যার উচিত নাই। কবরস্থান তো মনে হয় আসলে কেউ কেউ কিনেও না এবং কেউ বিক্রিও করেও না, আর যদি বিক্রি করে থাকে তাহলে এটা সঠিক নাই। আমার বাবা মা কবর আমি বিক্রি করতে দিব না। তার থেকে আপনি বিশ্বাস জানি? হ্যাঁ বিশ্বাস চাই। কার কাছে? আমি প্রশাসনের কাছে বিশ্বাস চাই। আমি সবার কাছে দিচ্ছি, পেপার ইনকাম করছি, সবার কাছে দরখাস্ত দেওয়া হয়েছে, কিন্তু সবাই নীরব। এরা টাকা দেয়, সবার মুখ বন্ধ করি। আমার এই ভাগ্নে সে কয় আমি বাংলাদেশে এক স্যার, সে কিছুই করে না, ব্যবসা করি। সে জাপান গেছিল, আমাদের টাকা দিয়ে সে জাপান গেছে, আমরা জমি বেচে তাকে জাপান পাঠিয়েছিল। আর সে আমার বাবা আমার কবর বেচে ভাবায় তার জন্ম তারিখ জালিয়াতি করে সে জন্ম তারিখ বানাচ্ছে, ওটা লিখে রাখে 10/2/1939 সন তার জন্ম। আর আমার মার বিয়ে হলো 1941 সনে। আমার মার জন্ম তারিখ হলো 6/9/1928 সন। আমার মার 13 বছর বিয়ে হয়েছে, হিসাব করে নিন তাহলে কি। আমার মা 75 বছর 2002 সনে হজ করে আসছে, তখন আমার মার বয়স। আমার বড় বোনের জন্ম তারিখ হলো 1946 সন। তাহলে তার প্রশাসনের কাছে বিচার চায়, তার আমাকে সুষ্ঠু বিচার করে দেখ, যাতে ভবিষ্যতে আর কোনো সন্তান যেন বাবা মা কবর না বেচতে পারে, কঠোর শাস্তি দেওয়া উচিত তার। কি নাম আপনার? আমার নাম আনোয়ারা বেগম। কোন গ্রামে বাড়ি? আমি যে পুরাবাড়ি খানবাড়ি। কি করতেন আপনি? আমি সাবরিস্টা ছিলাম, দেয়ানগঞ্জের সাবরিস্টা, এক সাবরিস্টা। আমার বাবা মা এখানে মোটা করে দিয়ে গেছে যে এগুলা তুমি বা তুমি এগুলো আর কেউ পারবো না, তুমি এগুলো রক্ষা করো, কিন্তু আমি পারলাম না। তো আমার বাবা বুঝতে বলেছে যে আমার আপনি কি করতেন? আমি 26টা ছিলাম, রিটায়ার। কোথায় কোথায় করছেন আপনি? আমি নালটাবাড়ি, দেওয়ানগঞ্জ, ঝিনাইগাতি, নালন্দ, ইসলামপুর, জামালপুর করছি। এখন আপনি অবসরপ্রাপ্ত আছেন? অবসরপ্রাপ্ত। আপনার গ্রামের বাড়ি? এইটাই আমার গ্রামের বাড়ি। কি নাম? পুরাবাড়ি। ইউনিয়ন? ইউনিয়ন যদুনাথপুর। থানা? উপজেলা? থানা উপজেলা ধনবাড়ি, জেলা টাঙ্গাইল।